সদ্যজাতের কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাবড়া এলাকায় পুলিশ মুন্ডুটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু হয়েছে এক সদ্যজাতের কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাবড়ায় রবিবার সকাল এগারোটা নাগাদ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের পেছনে পোস্ট অফিস রোডের ওপর মুন্ডুটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা স্থানীয়দের দাবি একটি কুকুর কাটা মুন্ডুটি মুখে করে এনে ওখানে ফেলে রাখে খবর দেওয়া হয় থানায় হাবড়া থানার পুলিশ এসে কাটা মুন্ডিটি উদ্ধার করে নিয়ে যায় যেই বাচ্চাটা খুন মায় দশ মাস ধরে গর্ভে ধরেছে সেই বাচ্চাটা আজকে এইভাবে রাস্তার ধারে গলা কাটা পড়ে রয়েছে আমি হয়তো যদি কেউ নেয় তাকেও দিয়ে দিক তাতেও আমরা খুশি যে সে মানুষ করতে পারবে না তারই অন্য ভদ্র মহিলা হোক কি ভদ্র লোকের হোক তাদের কাছেই দিয়ে দিক মুন্ডু উদ্ধার ঘিরে এলাকার বহু মানুষ ভিড় জমান সেটি দেখতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অ্যাকচুয়ালি দেখুন আমরা এখানে তো বহু বছর ধরেই রয়েছি কিন্তু এই ফার্স্ট আমরা যেটা দেখলাম যে আর তারপরে প্রথম কথা কুকুরে যদি মাথাটা নিয়ে আসা থাকে সেটা একটা কী বলবো একটা কামড়ানোর দাগ বা একটা ছিন্ন বিচ্ছিন্ন থাকবে কিন্তু এখানে সুন্দরভাবে জিনিসটা কাটা এমনকি ব্লাড বেরোচ্ছে দেখি বাড়ির সামনে অনেক লোক জমাট বেঁধে রয়েছে তখন আমরা দৌড়ে আসলাম এসে দেখি একটা বাচ্চার মাথা পড়ে রয়েছে এর জন্যে মানে যারা দায়ী তারা যেন অবশ্যই শাস্তি পায় পুলিশ যেন এটার তদন্ত করে এটাই আমরা চাইব রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া